ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠানে ট্রাক নিয়ে সন্ত্রাসী হামলা, পিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে 84, তিন দিনের রাষ্ট্রীয় শোক। বাংলাদেশি কমিউনিটিতে শঙ্কা, দূতাবাসের সার্বক্ষণিক হেল্পলাইন চালু। যে হামলাটা হয়েছে সেজন্য আমরা পরবর্তী কোন অনুষ্ঠানে যাইতে হইলে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করবে, এবং কি আমাদের বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হলে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। বিশ্বের বড় নেতারা একত্রিত হয়ে এখনই ভাবার প্রয়োজন যে এটা কিভাবে নির্মূল করা যায়। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে ট্রাক নিয়ে হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে সেদেশের সরকার, তবে কারো পক্ষ থেকে এখনো হামলার দায় স্বীকার করা হয়নি। এ ঘটনায় শুক্রবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। বৃহস্পতিবার রাতে নিস শহরে জাতীয় দিবসে আয়োজিত জনসমাবেশে হামলাকারী দ্রুতগামী ট্রাক নিয়ে ঢুকে পড়লে চাকায় পিষ্ট হয়ে এ পর্যন্ত 84 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অর্ধশতাধিকের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফ্রান্সের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নিস শহরের প্রমেনেড দে আংলেস চত্বরে বৃহস্পতিবার রাতে ভিড় করেন উৎফুল্ল জনতা। অর্কেস্ট্রার তালে নিসে রাতের আকাশ যখন চোখ ধাঁধানো আতশবাজির খেলায় মত্ত, সে সময়ে জনতার ভিড়ে ঢুকে পড়ে দূরপাল্লার দ্রুতগামী একটি ট্রাক। বেপরোয়া চালক আঁকা বাঁকা গতিতে প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে 25 টনের ভারী ট্রাকটি জনতার ওপর দিয়ে চালিয়ে নিয়ে যায়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলে হতাহত হন অসংখ্য মানুষ। আতঙ্কিত লোকজন প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটোছুটি করতে থাকেন। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় ঘাতক ট্রাক চালক। 31 বছর বয়সী ওই যুবক টিউনিশীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক বলে জানা গেছে, তবে তার নাম ও কি উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকটি থেকে গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তদন্তের স্বার্থে ও বিভ্রান্তি এড়াতে আমরা এখনই গণমাধ্যমকে সব তথ্য জানাবো না। সত্য উদ্ঘাটনে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। হামলার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। দেশজুড়ে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া জরুরি অবস্থার সময়সীমা আরও 3 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। যারা ফ্রান্সের মাটিতে হামলা চালায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি সিরিয়া ও ইরাকের সন্ত্রাসবিরোধী অভিযান জোরদারের কথা জানান। 26শে জুলাই জরুরি অবস্থা তুলে নেবার যে সিদ্ধান্ত ছিল তা আরও 3 মাসের জন্য বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব শিগগিরই পার্লামেন্টে উত্থাপন করা হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান যুদ্ধে এর কোনো বিকল্প নেই। হামলায় হতাহতদের প্রতি শোক জানিয়ে মঙ্গোলিয়ার আসেম সম্মেলন শুরুর আগে 1 মিনিট নীরবতা পালন করেন বিশ্বনেতারা। এ হামলার বিরুদ্ধে এশিয়া ও ইউরোপ এক হয়ে কাজ করবে বলে জানান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। ফ্রান্সের এই সহিংস ও নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা ফরাসি জনগণের পাশে আছি। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। এ হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিন্দা ও শোক জানিয়েছে স্লোভাকিয়া, অস্ট্রেলিয়া, অ্যান্তোনিয়া, ডেনমার্ক সহ বহু দেশের রাষ্ট্রপ্রধান। একে নিছক দুর্ঘটনা নয়, বরং সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন শহরের মেয়র ক্রিস্তো এস্তোরিস। এ সময় তিনি স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেন। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। নিস শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বিজয় দিবসের আনন্দ মুহূর্তেই বদলে যায় আতঙ্ক আর বিষাদে। হতাহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে শুক্রবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রিয় শহরের এমন থমথমে পরিস্থিতি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না নিসবাসী। আমি ফ্রান্সের বিজয় দিবসের অনুষ্ঠান দেখতে সার্বিয়া থেকে এসেছি। হামলার ঘটনায় আমার নিরাপত্তা নিয়ে আত্মীয় স্বজনরা বেশ চিন্তায় পড়ে গেছে। নিসের মতো এত ছোট শহরে যেহেতু হামলা হয়েছে, অন্য কোনো শহরই নিরাপদ নয়। সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। আমি স্তম্ভিত, আতঙ্কিত। গত রাতে আমিও সেখানে ছিলাম। এমন ভয়াবহ কিছু হতে পারে ভাবতেও পারিনি। এদিকে ফ্রান্সের নিস শহরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সেই সঙ্গে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশি কমিউনিটিতেও। চলমান সংকট সমাধানে অবিলম্বে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ফ্রান্সে একের পর এক হামলা হচ্ছে, সন্ত্রাসী হামলা। আমরা দেখলাম যে কিছুদিন আগে বাংলাদেশ ঢাকায় হলো,
আরো বিশ্বের বিভিন্ন জায়গায় হচ্ছে। আমার মনে হয় যে বিশ্বের বড় নেতারা একত্রিত হয়ে এখনই ভাবার প্রয়োজন যে এটা কিভাবে নির্মূল করা যায়। ফ্রান্সে একের পর এক সন্ত্রাসী হামলায় আমরা খুবই ভীত এবং শঙ্কিত। গতকালকে ফ্রান্সের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যে হামলাটা হয়েছে সেজন্য আমরা পরবর্তী কোন অনুষ্ঠানে যাইতে হইলে আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করবে, এবং কি আমাদের বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হলে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, বাচ্চাদেরকে স্কুলে দিলে নাকি বাচ্চাদের স্কুলে যদি এরকম কোন হামলা হয়। ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার পর পুরো দেশ জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় হতাহতদের মধ্যে বাংলাদেশি আছেন কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি। সেখানে বাংলাদেশ দূতাবাস থেকে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানতে কথা হয়েছে আমাদের ফ্রান্স সংবাদদাতা লুৎফুর রহমান বাবুর সঙ্গে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিজ শহরে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10:30 জনতার উপর একটি বাড়ির ট্রাক তুলে দেওয়া হলে বহু হতাহতের ঘটনা ঘটে। দেশটির বাস্তিল দিবস উপলক্ষে নিজ শহরের সমুদ্র সৈকতে সে সময় বহু লোক আতশবাজির অনুষ্ঠান উপভোগ করার জন্য জড়ো হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা গিয়েছে একটি সাদা রঙের ট্রাক সে সময় বেপরোয়া গতিতে জনসমাগমের উপর দিয়ে উঠে যায় এবং বহু লোক হতাহত হন এবং তাদের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে এবং তাদেরকে কাতরাতেও দেখা যাচ্ছে। ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং নিজ শহরে কোনো প্রবাসী বাংলাদেশি ছিলেন কিনা এটি নিশ্চিত করে এখনো বলা সম্ভব হয়নি। তবে কোনো কোনো মাধ্যম থেকে জানা গিয়েছে যে ওই শহরে বাংলাদেশিদের 18 বছরের নিচে অর্থাৎ আন্ডারেজের কিছু তরুণ সেখানে বসবাস করতেন, তবে গতকালকের সন্ত্রাসী হামলার ঘটনায় তারা হতাহত হয়েছেন কিনা এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এবং বাংলাদেশ রাষ্ট্র এখানে একটা দূতাবাসের কার্যালয় থেকে একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে, সার্বক্ষণিক ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। ফ্রান্সে 13 নভেম্বরে সন্ত্রাসী হামলার পর একের পর এক অনেকগুলো এ ধরনের সন্ত্রাসী হামলা আসলে জনমনে এখানে শঙ্কার তৈরি করেছে। এখন এখানকার জনসাধারণ এবং বিশেষ করে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরও একটি শঙ্কার মধ্যে রয়েছেন যে একের পর এক এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনাগুলো ঘটছে। এখন দেখার বিষয় হচ্ছে যে আগামী দিনগুলোতে ফ্রান্স সরকার এই যে জঙ্গিবাদের হামলা কিংবা এই যে সন্ত্রাসী হামলাগুলো কিভাবে মোকাবেলা করতে পারে। রানিং মেট হিসেবে ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্সকে মনোনীত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারে এই বিষয়ে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ডেমোক্রেট দলের হিলারি ক্লিন্টন সম্ভাব্য রানিং মেট টিম কেনকে নিয়ে ভার্জিনিয়া নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এদিকে 18 থেকে 21 জুলাই অনুষ্ঠিতব্য রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনকে ঘিরে ওহাইওর ক্লিভল্যান্ডে নিরাপত্তা প্রস্তুতি শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ায় সিনেটর টিম কেনকে নিয়ে প্রচারণা চালান ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। ভার্জিনিয়ার এই সিনেটরকে হিলারির সম্ভাব্য রানিং মেট হিসেবে উল্লেখ করেছে রয়টার্স। প্রথমবারের মতো হিলারির সঙ্গে প্রচারণায় নেমে রিপাবলিকান সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচনা করেন ভার্জিনিয়ার সিনেটর কেইন। একই সঙ্গে হিলারির রানিং মেট হিসেবে ভোটারদের সামনে নিজেকে যোগ্য প্রমাণের চেষ্টা করেন তিনি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষের মজুরি বৃদ্ধি ও নারী পুরুষের মজুরি বৈষম্য কমানোর বিরোধী। আমরা যেখানে মানুষের মাঝে বিভেদ দূর করতে কাজ করছি সেখানে ট্রাম্প বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের মাঝে বিভাজন তৈরি করছেন। মানুষের জন্য কাজ করবে মার্কিন প্রেসিডেন্ট পদে আপনারা এমন একজনকেই বেছে নেবেন বলে আশা করি। গত কয়েক সপ্তাহে হিলারির রানিং মেট হিসেবে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সিনেটর এলিজাবেথ ওয়ারেনকে বিশ্লেষকেরা এগিয়ে রাখলেও তিনি ওয়াল স্ট্রিটের সমালোচক হওয়ায় হিলারির রানিং মেট হিসেবে নতুন কাউকে খুঁজছেন বলে জানিয়েছে গণমাধ্যম। এদিনের প্রচারণায় ভার্জিনিয়ার সিনেটরকে রানিং মেট হিসেবে উল্লেখ না করলেও ভবিষ্যতে তাদের যৌথ প্রচারণা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন হিলারি। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের প্রচারণা চালিয়ে যেতে হবে। আশা করি আপনাদের পাশে পেলে নভেম্বরের নির্বাচনে আমরাই বিজয়ী হব। ফিলাডেলফিয়ায় জাতীয় সম্মেলন সফল হবে বলে আশা করছি, তবে রিপাবলিকানদের সম্মেলন নিয়ে আমার কোনো ধারণা নেই। ট্রাম্পের তোড়জোর শেষ পর্যন্ত হাস্যকরভাবে থেমে যেতে পারে। একই দিন ওয়াশিংটন ডিসিতে স্প্যানিশ ভাষী মার্কিনীদের আয়োজনে এক প্রচারণায় যোগ দেন হিলারি। সেখানে ট্রাম্পের হিসপানিক ও অভিবাসন বিরোধী বক্তব্যের সমালোচনা করেন সাবেক ফার্স্ট লেডি।
এদিকে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প রানিং মেট হিসেবে ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্সকে মনোনীত করতে যাচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যম। শুক্রবারই ট্রাম্প বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে কথা রয়েছে। 57 বছর বয়সী সাবেক কংগ্রেসম্যান মাইক পেন্স 6 মেয়াদে কংগ্রেসে দায়িত্ব পালন করেছেন। পারস্পরিক সমঝোতা বাড়াতে গত প্রায় 1 মাসে পেন্সের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন ট্রাম্প। 18 জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলনের আগে এবার এই অভিজ্ঞ রাজনীতিকেই রানিং মেট হিসেবে বেছে নিচ্ছেন তিনি। 18 থেকে 21 জুলাই রিপাবলিকান দলের সম্মেলনকে ঘিরে পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওহাইওর ক্লিভল্যান্ডে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্মেলন স্থলের আশপাশেও নিরাপত্তা প্রস্তুতি শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে শিগগিরই আসছে বিজয়ের ঘোষণা বললেন আসাদ। সংকট সমাধানে মস্কোয় রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। মঙ্গোলিয়ায় শুরু হওয়া 11তম আসসাম সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ইউরোপের 30টি এবং এশিয়ার 21টি দেশ অংশ নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে শুরু হওয়া ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি সাকিয়াজিন এলবেগদোস। এবারের সম্মেলনে আসামের সদস্য দেশগুলোতে আন্তঃযোগাযোগ বেগবান করে উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হবে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে এ সময় সম্মত হন দুই নেতা। সূত্র অনুযায়ী বৈঠকের দ্বিতীয় সেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে 11তম আসাম সম্মেলন শেষ হবে। বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী গুলশান সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং নিহতদের প্রতি গভীর শোক। সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর বিজয় অতি সন্নিকটে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, রাশিয়া তাকে কখনো ক্ষমতা ছাড়ার জন্য চাপ দেয়নি। এর মধ্যেই মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরিয়া বিষয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পরপরই বিমান অভিযান জোরদার করেছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির প্রাচীন শহর পালমিরার কাছে আইএস অবস্থানে অন্তত 50 দফা বিমান হামলা চালানো হয়। এতে জঙ্গি গোষ্ঠীটির সামরিক সরঞ্জাম, একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ও 2টি তেলক্ষেত্র ধ্বংস হয় বলে জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। এ অবস্থায় সিরিয়ায় জঙ্গি দমনে সামরিক সহযোগিতা নিয়ে মস্কো ওয়াশিংটন চুক্তির বিষয়ে আলোচনায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিরিয়ায় আইএস ও আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিরিয়া সংকটের সমাধান করতে চাই। এ বিষয়ে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সবশেষ ফোনালাপে দুদেশের একযোগে কাজ করার প্রয়োজনীয়তার বিষয়ে আমরা একমত হই। শুধু এটাই যথেষ্ট নয়, পারস্পরিক সহযোগিতার বাস্তবায়ন করে একটি ইতিবাচক ফল পেতে চাই আমরা। সিরিয়া ছাড়াও বিভিন্ন বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মত পার্থক্য রয়েছে, তারপরও আমরা দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে সামনে এগোনোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদেরকে অনেক বিষয়ে একসাথে কাজ করতে হবে। মস্কোয় পুতিনকেরই বৈঠকের মধ্যে বিভিন্ন গণমাধ্যম জানায় সিরীয় প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে রুশ মার্কিন সমঝোতার চেষ্টা চলছে, তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেন সিরীয় প্রেসিডেন্ট। বিদ্রোহীদের বিরুদ্ধে সিরীয় সেনাবাহিনীর উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। এদেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা শুধু জনগণেরই আছে। পাশ্চাত্যের পক্ষ থেকে বিভিন্ন সময় আমার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হলেও রাশিয়ার পক্ষ থেকে আমাকে ক্ষমতা ছাড়ার বিষয়ে কখনো চাপ দেওয়া হয়নি। শুধু চুক্তির উপর ভিত্তি করে রাশিয়া কোনো সিদ্ধান্ত নেয় না, তারা সম্ভাব্য সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়। এ মাসের মধ্যে সিরিয়ায় রাজনৈতিক সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমঝোতায় পৌঁছানোর জন্য জাতিসংঘ সময়সীমা বেঁধে দিলেও সে বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আর তাই আগস্টের শুরুতে জেনেভায় অনুষ্ঠেয় শান্তি আলোচনা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পো দীর্ঘদিন থেকেই বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত। সম্প্রতি সরকারি বাহিনী প্রদেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান জোরদার করায় অনেকেই বাসস্থান ছেড়ে সীমান্ত পার হয়ে তুরস্কের ক্লিস শহরে আশ্রয় নিয়েছেন। আলেপ্পোয় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের লড়াই তীব্র হওয়ায় দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে এই শরণার্থীদের ক্ষেত্রে। 2011 সালে সিরিয়া সংকট শুরুর পর থেকে চলতি বছরের জুন পর্যন্ত দেশটির অন্তত 2 কোটি 70 লাখ মানুষ পার্শ্ববর্তী তুরস্কে আশ্রয় নিয়েছে।
নিম্ন আয়ের মানুষেরা জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR ও অন্যান্য দাতব্য সংস্থার সহায়তায় অস্থায়ী শিবিরে অবস্থান করলেও দেশটি থেকে উদ্বাস্তু হওয়া মধ্যবিত্ত কিংবা সচ্ছল পরিবারগুলো সিরীয় সীমান্তবর্তী তুরস্কের কয়েকটি শহরে এমন ফ্ল্যাটে বসবাস করছেন। আলেপ্পোর শিক্ষিত তরুণদের একটি বড় অংশ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় কাজের অনিশ্চয়তার কারণে সীমান্তের ওপারে তুরস্কের কিলিসে বিভিন্ন চাকরি খুঁজে নিয়েছেন। তাদেরই একজন মাহমুদ, অফিসে কাজের ফাঁকে প্রায় প্রতি ঘণ্টাই পরিবারের খোঁজ নেন তিনি। আলেপ্পোতে আমার বাবা মা ও ভাই বোন আছে, তাদের নিরাপত্তা নিয়ে সারাক্ষণই উদ্বিগ্ন থাকি। কোনো কারণে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারলে প্রতিবেশীদের ফোন করে বা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে তাদের নিরাপত্তার বিষয়টি জেনে নিচ্ছি। আলেপ্পোতে শক্ত ঘাঁটি থাকা বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি কিংবা বিরোধী কোনো গ্রুপকে সমর্থন করা অনেকেই কিলিসে অবস্থান করছেন। সরকারি বাহিনীর ব্যাপক অভিযানের কারণে তাদেরও দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। এক সময় প্রায় পুরো আলেপ্পোতেই ফ্রি সিরিয়ান আর্মির আধিপত্য থাকলেও এখন মাত্র কিছু এলাকা তাদের নিয়ন্ত্রণে। আমার মতো যারা সরকার বিরোধীদের সমর্থন করে তারা হয়তো কখনোই দেশে ফিরতে পারবে না। সম্প্রতি আলেপ্পোতে অভিযান জোরদারের পর প্রদেশটির প্রধান সড়ক ক্যাস্টেলো বন্ধ করে দেয়ায় পূর্বাঞ্চলে প্রায় 3 লাখ মানুষ সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকি সীমান্ত পার হয়ে তুরস্কে প্রবেশের বৈধ পথও বন্ধ করে দিয়েছে সরকার। পাচারকারীদের সাহায্যে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিতে অনেক অর্থ গুনতে হয়, যা সবার পক্ষে সম্ভব নয়। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আইএসের অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্রে হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগে 2015 সালে 4 জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের নিয়ে গঠিত এক প্যানেলের শুনানি চলার সময় FBI এর পরিচালক জেমস কমি জানান, প্রায় শতাধিক মানুষ দেশটিতে আইএসের হয়ে প্রোপাগান্ডার চেষ্টা চালাচ্ছে, সেই সঙ্গে তারা দেশটিতে সহিংসতা ঘটানোরও পরিকল্পনা করছে। তবে এরা গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলেও তিনি জানান। একই শুনানিতে দেশটির জাতীয় সন্ত্রাস দমন বিষয়ক সংস্থার প্রধান জে জনসন জানান, তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, ইউর দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ঘোষণা নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের, তাকে মিথ্যাবাদী বললেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসে ইরানের উপর নতুন করে অবরোধ আরোপ করতে 2টি বিল পাশ হয়েছে। বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষে ইসলামী প্রজাতন্ত্রের উপর অবরোধ আরোপের বিষয়ে একটি বিল 246-179 ভোটে পাশ হয়। এছাড়া মার্কিন অর্থব্যবস্থায় ইরানের অন্তর্ভুক্তি ঠেকাতে আইনি বাধা প্রয়োগ সম্পর্কিত অন্য একটি বিল 246-181 ভোটে পাশ হয়। সম্প্রতি ইরান থেকে পরমাণু জ্বালানি পণ্য হেভি ওয়াটার ক্রয় সংক্রান্ত একটি বিলেও কংগ্রেসের নিম্নকক্ষে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বৃহস্পতিবার পাশ হওয়া বিল 2টি সিনেটের অনুমোদন সাপেক্ষে আইনে পরিণত করার জন্য বারাক ওবামার কাছে পাঠানো হবে। ওবামা এই বিল অনুমোদনে আপত্তি জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ 6 জাতির ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষরের 1 বছর পরে মার্কিন কংগ্রেসে দেশটির উপর অবরোধ আরোপে বিল পাশ হল। ইয়েমেনে শিশুদের রক্ষায় সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যে দাবি করেছে তার উপযুক্ত প্রমাণ চেয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার এই বিষয়ে আলোচনা করতে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে বৈঠক করেন মহাসচিব বান কিমুনো, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইর। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে। তবে রিয়াদের দাবি, ইয়েমেনি শিশুদের হতাহত ঠেকাতে সৌদি সেনারা বিচক্ষণতার সঙ্গে অভিযান পরিচালনা করছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন রক্ষায় তারা সচেতন বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী আদেল। এ সময় মন সৌদি আরবের দাবির পক্ষে তথ্য সরবরাহের আহ্বান জানান। গত 1 বছরে ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহতদের 60% শিশু বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে। যুক্তরাষ্ট্র থেকে বর্ণবাদকে নিশ্চিহ্ন করতে পুলিশ ও কৃষ্ণাঙ্গ কমিউনিটিকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার ABC টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এই আহ্বান জানান। সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানে পুলিশের একের পর এক হামলার কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের ঘটনায় দেশব্যাপী উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ওবামা প্রশাসন ব্যর্থ বলেও অভিযোগ ওঠে। এক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে না দাঁড়িয়ে বা দোষারোপ বন্ধ করে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান প্রেসিডেন্ট ওবামা। বর্ণ নির্বিশেষে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি পুলিশকেও জনগণের আস্থা অর্জন করতে হবে বলে তিনি জানান।
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে শুভেচ্ছা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইঙ্গো মার্কিন সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলেও ইউরোপের দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, তবে তাকে মিথ্যাবাদী বলে কটূক্তি করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ব্রেক্সিট পরবর্তী দেশের অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ ব্যবসায়ীরা। ক্যামেরন সরকারের কোনো দায়িত্বে ছিলেন না ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রভাবশালী নেতা বরিস জনসন, তবে নতুন প্রধানমন্ত্রী থেরেসা মেয়ের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ চেয়ারে বসেছেন লন্ডনের সাবেক এমেয়র। বিভিন্ন সময় বিতর্কিত আচরণ ও অকূটনৈতিক মন্তব্যের জন্য আলোচিত ও সমালোচিত ব্রিটিশ এই রাজনীতিকের পররাষ্ট্রমন্ত্রী হওয়াকে ইউ প্রশ্নে গণভোটের পর ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে নাটকীয় ঘটনাগুলোর সাম্প্রতিকতম সংযোজন বলে বিবেচনা করা হচ্ছে। গেল 23 জুনে গণভোটে ব্রেক্সিটের পক্ষে প্রচারণায় মুখ্য ভূমিকা পালনকারী বরিস জনসনের পররাষ্ট্রমন্ত্রীর অভিষেকের দিনই তাকে মিথ্যাবাদী বলে কটূক্তি করেছিলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জমা, তবে জ মাহ এর পক্ষ থেকে শুভকামনা চিঠি পেয়েছেন বলে দাবি করেছেন বরিস জনসন। বৃহস্পতিবার সাংবাদিকদের জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও তাকে টেলিফোনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এ সময় ইউরোপের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ঘোষণা দেন জনসন। গণভোটের মধ্য দিয়ে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করছে বটে, কিন্তু ব্রিটেন তো আর ইউরোপ থেকে ছেড়ে যাচ্ছে না। ইউ ত্যাগ করা ও ব্রিটেনের সঙ্গে সংস্থাটির সম্পর্ক ভালো ও খারাপ হওয়া এক বিষয় নয়। আমি মনে করি আগামী দিনে ইউরোপের দেশগুলোর সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। দেশের অর্থনীতির স্থিতিশীলতা পুনরুদ্ধারে এখন থেকে পদক্ষেপ গ্রহণে নবনিযুক্ত ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সরকারের কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নে হ্যামন্ডকে বহুমুখী উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তারা। ব্রেক্সিটের পর উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নতুন প্রধানমন্ত্রীকে এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইউরোপের বাজারে ব্রিটিশ কোম্পানিগুলোর ব্যবসা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পাসপোর্ট ব্যবস্থাপনাকে শুরু থেকেই অগ্রাধিকার দিতে হবে। এদিকে ব্রিটিশ ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী দায়িত্ব পাওয়া থেরেসা মেকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মেয়াদের বাকি 6 মাস দুই দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন ওবামা। ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে মন্ত্রিসভা পুনর্গঠনের পর এবার স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন থেরেসা মে। গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় হলেও ইউতেই থেকে যেতে আগ্রহ প্রকাশ করে আসছেন নিকোলা। জাহিদুর রহমান, সময় সংবাদ। কেনিয়ার একটি পুলিশ স্টেশনে সন্দেহভাজন আল শাবাব জঙ্গি হামলায় 4 কর্মকর্তা নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় ক্যাপেনকুরিয়া পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটে। কেনিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কেটিএন নিহতের সংখ্যা 6 জন বলে উল্লেখ করেছে। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা বাহিনীর বরাতে রয়টার্স জানায় এক বন্দুকধারী নিরাপত্তা কর্মীর কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে পুলিশ কর্মকর্তাদের উপর অতর্কিত গুলি চালায় ও পুলিশ স্টেশনের ভেতরে বেশ কয়েকজনকে জিম্মি করে। দেশটির সামরিক বাহিনীর কমান্ডার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে বন্দুকধারীকে হত্যা করলে জিম্মি ঘটনার অবসান হয়। হামলাকারী আল শাবাবের জঙ্গি সংগ্রহকারী ছিল বলে জানায় নিরাপত্তা বাহিনী। সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের হয়ে আল শাবাব বিরোধী লড়াইয়ে থাকা কেনিয়ার সেনাদের প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সময় দেশটিতে হামলা চালায় জঙ্গিরা। ইথিওপিয়ায় জাতিগত বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 10 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় গন্দর আমহারা জনগোষ্ঠীর বিক্ষোভে পুলিশের হামলা ও পাল্টা হামলা এই সহিংসতার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পুলিশ সদস্য বেসামরিক নাগরিক রয়েছে। আল জাজিরা জানায় ওই অঞ্চলে পর্যটনের বিরোধিতা করে কয়েক মাস ধরে বিক্ষোভ চলে আসছিল। দেশটির সরকার মার্কিন পর্যটকদের অঞ্চলটিতে ভ্রমণের অনুমতি দিলে বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। বৃহস্পতিবার বিক্ষোভ থেকে পুলিশ ঢালাওভাবে গ্রেপ্তার শুরু করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পর্যটকের আনাগোনায় আমহারা জনগোষ্ঠীর জাতিগত সক্রিয়তা হুমকির মুখে বলে জানিয়েছে গণমাধ্যম। আমহারা ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী।
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের পানাকা শহরে আলাদা দুটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বুধবার রাত 8টায় প্রথম গাড়িতে বহন করা বোমার বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির চালক নিহত হয়। বিস্ফোরণের জন্য চালককেই দায়ী করেছে কর্তৃপক্ষ। নিহত ব্যক্তিকে একজন বিপদগামী সাবেক স্বাস্থ্যকর্মী বলে দাবি করা হয়। এছাড়া শহরের আবাসিক এলাকায় দ্বিতীয় গাড়ি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে একটি বাসভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের কারণ তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। দক্ষিণ আফ্রিকার ডারবানে একটি অনাথ আশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত 8 জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। বৃহস্পতিবার দেশটির কাওয়াজুলু নাতাল প্রদেশের জরুরি বিভাগের বরাতে এই তথ্য জানায় স্থানীয় গণমাধ্যম। ডারবানের পার্লোকে অবস্থিত কিয়ফ হোম নামে একটি অনাথাশ্রমে অগ্নিকাণ্ড ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। এ ঘটনায় আহত 4 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। চীনের ফুজিয়ান প্রদেশে ঝড়ের আঘাতে এ পর্যন্ত অন্তত 70 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। মৌসুমি ঝড়ে প্রদেশের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও গাছপালা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, ঝড়ে প্রদেশটির প্রায় 8,300 ঘরবাড়ি ধ্বংস হয়। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন 5 লাখের বেশি মানুষ। কর্তৃপক্ষ জানায়, ঝড়ের আঘাতে প্রদেশটিতে 150 কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সপ্তাহে তাইওয়ানে টাইফুন নেপার তাকের আঘাতে 3 জনের মৃত্যু হয়, আহত হয় 300-র বেশি মানুষ। ইউক্রেনে চলমান সংঘর্ষে সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী উভয় পক্ষের হাতে বেসামরিক মানুষ নিহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনের বরাতে বিবিসি জানায়, 2 বছর ধরে চলা সংঘর্ষে সরকারি বাহিনী ও রুশ সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর গোলার আঘাতে এখন পর্যন্ত 2,000 সাধারণ নাগরিক নিহত হয়েছে। এর বেশিরভাগ ঘটনা 2014 থেকে 2015 সালের মধ্যে ঘটেছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ফিওনা ফ্রাজ একে মানবতার জন্য বড় ধরনের অপরাধ উল্লেখ করে সাধারণ নাগরিক হত্যার ঘটনায় তদন্ত হওয়া উচিত বলে জানান। এদিকে জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশের পর সাধারণ নাগরিকের প্রাণহানির ঘটনায় ইউক্রেন সরকার ও বিদ্রোহী গোষ্ঠী একে অপরের প্রতি দোষারোপ করছে। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর ফ্লোরিডা শহরের কাছে আমাজন নদীতে একটি পর্যটকবাহী প্রমোদতরীতে ডাকাতির ঘটনা ঘটেছে। 8 জন দুর্ধর্ষ মুখোশধারী ডাকাত অস্ত্র ঠেকিয়ে প্রায় $20,000 মূল্যমানের বস্তু লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের বরাতে গণমাধ্যম জানায়, বুধবার দেশ বিদেশের 30 জন পর্যটককে নিয়ে আমাজন ডিসকভারি নামের ওই বিলাসবহুল প্রমোদতরীটি ইকুয়েটস শহর ছেড়ে যায়। মধ্যরাতে আমাজন নদীর মাঝখানে নির্ধারিত স্থানে নৌকাটি নোঙর করলে ডাকাতরা অতর্কিত হামলা চালায় ও সবার মূল্যবান বস্তু ছিনিয়ে নেয়। এতে নৌকার ক্যাপ্টেন ও কয়েকজন মার্কিন পর্যটক আহত হলেও আঘাত ততটা গুরুতর নয় বলে জানায় পুলিশ। ডাকাতরা আগে থেকে ওই স্থানে ওঁত পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পর্যটকদের মধ্যে 2 জন ইউরোপিয়ান, 20 জন মার্কিনী, 6 জন অস্ট্রিয়ান ও 2 জন নিউজিল্যান্ডের নাগরিক বলে জানা গেছে। বেলজিয়ামের ব্রাসেলসে ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ বা টিটিআইপির বিরুদ্ধে বিক্ষোভ করেছে 100 বিক্ষোভকারী। বেলজিয়ামের পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, ব্রাসেলসের একটি কনফারেন্স সেন্টারে টিটিআইপি সংক্রান্ত এক বৈঠকের সময় এই বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় কনফারেন্স সেন্টারে বেশ কয়েকটি দেশের 100 প্রতিনিধি অবস্থান করছিলেন। বিক্ষোভ চলার সময় টিটিআইপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা। এই চুক্তি স্বাক্ষর হলে বহু মানুষ চাকরি হারাবে বলে দাবি বিক্ষোভকারীদের। সেই সঙ্গে স্থানীয় পণ্য উৎপাদন ধ্বংস হয়ে যাবে বলেও তারা দাবি করে। এক পর্যায়ে কনফারেন্স সেন্টারে ঢুকতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের সময় 40 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বিশ্বে একটি অংশ যখন খাদ্যের অভাবে ধুঁকছে, তখন আরেক অংশে চলছে খাবার নষ্ট করার মহোৎসব। সাম্প্রতিক এক জরিপে জানা গেছে, বিশ্বে মোট উৎপাদিত খাদ্যের 1/3 নষ্ট হচ্ছে, যা 8% পরিবেশ দূষণের জন্য দায়ী। খাদ্য অপচয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। তারা মোট উৎপাদনকৃত খাদ্যের অর্ধেকই নষ্ট করছে। খাদ্যপণ্য কেনার ক্ষেত্রে মার্কিন ক্রেতারা বেশ খুঁতখুঁতে হওয়ায় অধিকাংশ খাদ্য বাতিলের তালিকায় চলে যায় বলে অভিযোগ রয়েছে। যদিও তা মানতে নারাজ খাদ্য নষ্টের বিরুদ্ধে সোচ্চার সংগঠনগুলো। তাদের মতে, মুনাফা অর্জনের আশায় চাহিদা ও যোগানের ভারসাম্য না থাকার কারণেই এত খাবার নষ্ট হচ্ছে। এক্ষেত্রে বর্তমান বাজার অর্থনীতি ও সুপার শপগুলোর বিতর্কিত ভূমিকাকে দোষছেন তারা। এতে স্বল্প আয়ের পরিবারগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বলেও জানান আন্দোলনকারীরা।
বিনোদন দুনিয়ার খবর। কেবল মডেল নয়, নানা দেশের এয়ার হোস্টেসদের পোশাকগুলো হয়ে থাকে বেশ ফ্যাশনেবল। এই ভাবনা থেকেই রাশিয়ার মস্কোতে হয়ে গেল এক ব্যতিক্রমী ফ্যাশন শো। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ডে উপলক্ষে আয়োজিত এই ফ্যাশন শোর মঞ্চমাতান বিভিন্ন দেশের এয়ার হোস্টেসরা। র‍্যাম্পে মডেলদের ক্যাটওয়াক করতে আমরা প্রায়ই দেখে থাকি, তবে এয়ার হোস্টেসদের ক্যাটওয়াক করার ঘটনা বিরল। সম্প্রতি রাশিয়ার মস্কোতে আয়োজন করা হয় এমনই এক জমকালো ফ্যাশন শো। দমদেদভ বিমানবন্দরের রানওয়ে পরিণত হয় ক্যাটওয়াকের মঞ্চে, যেখানে রং বেরঙের ইউনিফর্ম পরে র‍্যাম্পে হাঁটেন বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স কোম্পানির এয়ার হোস্টেসরা। সব দেশের এয়ার হোস্টেসদের ইউনিফর্মেই ছিল দেশীয় ঐতিহ্যবাহী পোশাকের পূর্ণ ছাপ। খেয়াল রাখা হয় তাদের সাজ ও আনুষঙ্গ। Мне очень нравится. Даже в авиакомпании Azur Air есть три варианта форменной одежды. The first time of us, so it's a very funny event to relax, so yes. এয়ার হোস্টেসদের পোশাকগুলো একঘেয়ে নয় বরং ফ্যাশনেবল। এই বিষয়টি সবার সামনে তুলে ধরতেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে জানান এর আয়োজকরা। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ফ্রান্সে জাতীয় দিবসের অনুষ্ঠানে ট্রাক নিয়ে সন্ত্রাসী হামলা, পিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে 84, তিন দিনের রাষ্ট্রীয় শোক। সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে শিগগিরই আসছে বিজয়ের ঘোষণা, বললেন আসাদ। সংকট সমাধানে মস্কোয় রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এবং ইউর দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ঘোষণা নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের, তাকে মিথ্যাবাদী বললেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।